সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিবিসি বাংলার আয়োজনে বাংলাদেশ সংলাপের আজকের পর্বে আজকের প্যানেলে রয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী বেলায়েত হোসেন এবং অভিনেত্রী ত্রোপা মজুমদার আজকের অনুষ্ঠানটি হচ্ছে ঢাকায় আর আপনাদের সাথে আছি আমি মিথিলা ফারজান মিলনায়তনের দর্শক বৃন্দ আপনাদেরকে বলছি আপনারা এখানে এসে কিছু প্রশ্ন আমাদেরকে জমা দিয়েছেন তার মধ্যে থেকে কয়েকটি প্রশ্ন আমরা বাছাই করে নিয়েছি যদি আমাদের প্যানেলের সদস্যরা জানেন না যে সে প্রশ্নগুলো কি তারা যেমন এগুলোর উপর আলোচনা করবেন তেমনি আপনারাও সুযোগ পাবেন এ সম্পর্কিত কোনো সম্পর্ক প্রশ্ন থাকলে কিংবা কোনো মতামত থাকলে সেটি উত্থাপন করবার আজকের প্রথম প্রশ্নটি করছেন মোহাম্মদ জাভেদ হোসেন ভুইয়া সেনাগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় বিরোধী দলীয় নেত্রীকে সংসদে ফিরে আসার আহ্বান জানিয়েছেন তার এই আহ্বানে বিরোধী নেত্রী সারা দেওয়া উচিত নয় কি সংসদে ফিরে আসার জন্য বিরোধী দলীয় নেত্রীকে প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন এর আগেও স্পিকারসহ বিভিন্ন মহল থেকে তাকে এই আহ্বান জানানো হয়েছে আপনার প্রশ্ন তার সারা দেওয়া উচিত কিনা ধন্যবাদ জাফরুল ইসলাম চৌধুরী আমরা মনে করি যে আমরা সংসদে যাওয়ার জন্য জনগণ আমাদেরকে নির্বাচিত করেছে আমরা সংসদে যাওয়ার জন্য ইচ্ছুক এবং আমরা সংসদে যাওয়ার জন্য সবসময় সহযোগিতা করতে চেয়েছি সেই জন্য আমরা বলেছি যে প্রথম থেকে আমাদের যে সমস্যাটা ছিল সংসদের আমাদের আসন নিয়ে যে সমস্যাটা ছিল আমরা বলেছি যে আমাদের আসন নিয়ে সমস্যাটা সমাধান করার জন্য আমাদের মাননীয় স্পিকার মহোদয় কথা দিয়েছিলেন যে সংসদের পরবর্তী অধিবেশনে সম্মানজনকভাবে আমাদের আসন বিন্যাসের সমস্যার সমাধান করবেন কিন্তু সেই সমস্যাটা সমাধান করা হয় নাই এবং আমাদের ইতিমধ্যেই আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের বিরুদ্ধে এমনকি আমাদের মাননীয় বিরোধী নেত্রী বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অনেকগুলা মামলা দেওয়া হয়েছে মিথ্যা মামলা এই মিথ্যা মামলাগুলা এখনও প্রত্যাহার করা হয় নাই যেখানে বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এই সমস্ত মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন করার জন্য সেই সরকারের আমলে যে সমস্ত মামলাগুলা আমাদের দুই নেত্রীর বিরুদ্ধে দেওয়া হয়েছিল আজকে বর্তমান মানে প্রধানমন্ত্রী চৌধুরী আপনি কি মনে করছেন যে বিরোধী দলীয় নেত্রীর এই আহ্বানে সারা উচিত নয় না সারা দেওয়া উচিত সেই সারা দেওয়ার জন্য যে সমস্যাটা বিদ্যমান আমরা বলেছি যে বিগত অষ্টম সংসদে যেভাবে আসন বিন্যাস ছিল বিরোধী জন্য সেইভাবে যেন আসন বিন্যাস করা হয়

ধারণা করেই আমি কিন্তু একটা এভিডেন্স নিয়ে এখানে উপস্থিত হয়েছি সেই এভিডেন্সটাও আমি একটু আপনাদের সামনে উপস্থাপন করতে চাই যে কারণ এখানে অনেক সময় আমরা অনেকভাবে কথা বলি সংসদে বিগত সময়ে যে অষ্টম জাতীয় সংসদে যে আমাদের আসন ছিল সে আসনে বিরোধী দলের এই আসনটা পুরোটাই ছিল আপনার আওয়ামী লীগের প্রথমে ছিলেন বিরোধী দলনেত্রী আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপরে ছিনে ছিলেন যে আজকের রাষ্ট্রপতি মোহাম্মদ নসর জানা মো জিল্লুর রহমান তারপরে ছিলেন স্পিকার আব্দুল হামিদ না আমি একটু ক্লিয়ার করে দিত যার পরে ছিলেন আব্দুর রাজ্জাক সাহেব মাননীয় সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী তারপরে ছিলেন মোহাম্মদ আব্দুল জলিল তারপরে ছিলেন মোহাম্মদ মিস্টার সুরঞ্জিত চেন তারপরে ছিলেন শেখ ফজলুল করিম সেলিম তারপরে ছিলেন দেওয়ান ফরিদ গাজী তারপরে ছিলেন আনোয়ার হোসেন মঞ্জু

তাহলে সামনের বেঞ্চে বসার মনে করেন ত্রিশ জন আছে তাহলে পাঁচশো সিটকে কিভাবে হারে করা হবে সামনে কারা কয়টা পাবে ফিফটি সিক্সের জন্য যদি আমরা সাতটা পেয়ে থাকি উনি যেটা বলছিলেন যে আনুরোশন মঞ্জুর সে তো আওয়ামী লীগের না বিরোধী দলকে দিয়েছে এবারও কিন্তু আমরা ওই সাতটি সিট যা আছে অপোজিশনের এটা কিন্তু বিরোধী দলই বসে আমাদের দলের কেউ বসে নাই। ওখানে জাসদ ইনু বসছে তারপরে রাশেদ খান মেনন বসছে তারা বিরোধী দলের সদস্য হিসেবে সেখানে বসছে এখানে আহ আওয়ামী লীগের কাউকে দেওয়া হয়নি এবং কিন্তু ওই আনুরসন মঞ্জু তো আমাদের কেউ ছিল না সেটাকে কেন হিসাবে আনা হবে বিরোধী দলে ছিল এখনো আপনাদের আনুপাতিক হারে আমরা যে সংখ্যা আমরা পেয়েছিলাম সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাতটা দিয়েছে আটটা দিয়েছেন আপনারা সেই অনুপাতে চারটা পাবেন আমরা তো চারটা দিয়েছি এখানে আর এটা জাতীয় সংসদে এখানেও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে যে আমাদের উপরে অবিচার করা হচ্ছে তাহলে সেই কথাগুলিও ওইখানে বসে ওই পরিবেশরই আপনারা দেশবাসীকে জানাতে পারেন এবং ওইটা সরাসরি সম্প্রচার করা হয় ধন্যবাদ দেখা যাক দর্শকরা কি ভাবছে আপনি যেহেতু সরকারি দল একটা বৃহৎ দল এবং সরকারি দলের সরকারি দলেরই আমার মনে হয় উচিত এই বিষয়ে তাদের মহানুভবতা দেখিয়ে অন্তত বিরোধী দলকে সংসদে এনে সংসদকে কার্যকরী করা করা হোক করা উচিত ধন্যবাদ যেহেতু আমাদের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরের দিন বলল বিরোধী দলকে সংখ্যা দিয়ে বিবেচনা করবে না সেহেতু আমার মনে হয় বিরোধী দলকে ন্যূনতম এরা এই স্যাক্রিফাইসটা করা সরকারের উচিত ধন্যবাদ আসলে সংসদে যাওয়াটা উচিত আমি মনে করি কেননা আমাদের সরকার দলেরও সমস্যা থাকতে পারে বেসরকারি দলেরও সমস্যা থাকতে পারে যদি উভয়ই যায় তাহলে উভয়ই আমি মনে করি এটা অ্যাডজাস্ট হয়ে সেটা সমাধান করতে পারে ধন্যবাদ আপনি যেহেতু এই সরকার অধিকাংশ আসনে ক্ষমতা এসেছেন তাদের মনটাও অনেক বড় হওয়া দরকার আমি আমার মনে হচ্ছে যে এই সরকারকে এই বিরোধী দলকে কিভাবে সংসদে আনা যায় সেই কাজটাই করা দরকার সরকারি দলকেও জনগণ নির্বাচিত করেছে জনগণের ম্যান্ডেটের নিয়েই গেছেন বিরোধী দল জনগণের ম্যান্ডেট নিয়ে গেছেন তো আমাদের দেশের যে সংস্কৃতি সেটি আমি এখন যেটা দেখলাম এবং সারা দেশ বা জাতি যেটা দেখতেছে বা শিখতেছে সেটি আসলে জনগণের ম্যান্ডেটের পরিচয় নিয়ে পরিচয় বহন করে না আমি মনে করি সমস্যা আসনের জন্য না আসনের জন্য আমরা ওখানে নির্বাচিত হইনি আমরা নির্বাচিত হয়েছি দেশের জন্য জাতির জন্য জনগণের জন্য তো আসনের সমস্যাটা বড় না দেখে আমার মনে হয় আমরা যে ম্যান্ডেটটা নিয়ে গেছি সেই ম্যান্ডেটটি সংসদে বসার মধ্য দিয়েই বিরোধী দল সরকারি দল সংসদে বসার মধ্য দিয়েই সেটি সমাধান করা উচিত জনগণের ম্যান্ডেট সেখানেই নিশ্চিত করা উচিত বলে আমি মনে করি সেই দিক থেকে দর্শকদের মতো আমার আমি স্পেসিফিক প্রশ্নটাতে যেতে চাই ওনার যে প্রশ্নটা ছিল যে সেই আহ্বানে সাড়া দিয়ে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে বিরোধী দলীয় নেত্রী যাওয়া উচিত কি উচিত না আসলে এটা প্রশ্নের কোনো অবকাশ এখানে নেই তার কারণ এটা আমাদের পলিটিক্যাল কালচার আমরা খুব দুর্ভাগা জাতি আমরা কোনো ইস্যু ছাড়াই সংসদ বর্জন করে আসছি সেটা যখন আওয়ামী লীগ বিরোধী দলে ছিল তারাও একই কাজ করেছে প্রধান বিএনপি যখন বিরোধী দলে তারাও একই কাজ করছে দিস ইজ আওয়ার পলিটিক্যাল কালচার এটা কেউ অস্বীকার করতে পারবে না কাজে প্রশ্নটা আমাদের ইয়েটা হচ্ছে যে আমরা কিভাবে চাপ সৃষ্টি করতে পারি একটু আগে যে কথাটা এলো যে জনগণের ম্যান্ডেট আমরা কি করে এদের কাছে এদের উপর চাপটা সৃষ্টি করতে পারি যে আপনারা সংসদে যেতে বাধ্য কাজে এই বিষয়টাই মনে হয় আমাদের খুঁজে বের করা যাবে ধন্যবাদ আমার মনে হয় বিরোধী দলকে অবশ্যই সংসদে যেতে হবে এটা আমি বিশ্বাস করি কারণ আমি একজন আইনজীবী হিসেবে বা আইনের ছাত্র হিসেবে আমি দেখবো যে কনস্টিটিউশনাল অবলিকেশান সাংবিধানিক যে বাধ্যবাধকতা দায়িত্বশীলতা সেটির প্রতি শ্রদ্ধা রেখে বিরোধী দলকে পার্লামেন্টে যেতে হবে নাম্বার টু সরকারকে বা সরকারি দলকেই তার উদ্যোগ গ্রহণ করতে হবে কারণ কি আমি বলতে চাই এই মুহূর্তে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে তেল গ্যাস ট্রানজিট শৃঙ্খলা পরিস্থিতি টিপাইমুখ রাষ্ট্রীয় ইস্যু এই ইস্যুগুলোতে আমরা বাইরে হইচই না করে সংসদে গিয়ে আমরা ডিবেট করি ডায়ালগ সেখানে হোক জনগণের কল্যাণের জন্য অবশ্যই পার্লামেন্টকে প্রাণবন্ত করতে হবে সেটি আমি বিশ্বাস করি ধন্যবাদ জাফরুল ইসলাম চৌধুরী আপনার কাছে ফিরে আসছি আপনি শুনেছেন দর্শকরা অনেকে বলেছে এবং প্যানেলের সদস্যরা বলছেন যে সংসদে বিরোধী দল ফিরে যাক সেটি সবাই চায় এ বিষয়ে আপনি কি আপনি তো নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমাদের মাননীয় আমাদের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী সেদিন মানে প্রধানমন্ত্রী যখন ওনাকে আহ্বান দেন উনি বলছেন যে আমরা তো সংসদে যাওয়ার জন্যই নির্বাচিত আমরা সংসদে যাওয়ার জন্যই চেষ্টা করছে কিন্তু আপনারা সেই সুযোগ করে দিচ্ছেন না এবং সংসদে সংসদে যাওয়ার জন্যই যেই এভিডেন্সটা আমাদের প্যানেল আমাদের বললেন সেটাতে জন্য একটু ক্লিয়ার করতে চাই এই সংস্কৃতিকে বর্জন করার জন্যই বিএনপি সর্বপ্রথম এবার নির্বাচিত হয়েই প্রথম অধিবেশনের সংসদে যোগদান করেছে প্রথম অধিবেশনে সংসদকে কার্যকর করার জন্য আমাদের নেত্রী আহ্বান জানিয়েছেন এবং তারপরেও আসন বিন্যাস না করার পরেও সম্মানজনক আসন বিন্যাসের পরেও আমরা সংসদে গিয়েছি এবং আমরা ভূমিকা রেখেছি এই যেমন আমাদের আইনজীবী সাহেবাস্কের প্যানেলে যে বেলা ভাই যেটা বললেন যে তেল ঘ্যাস এই সমস্যা নিয়ে আলোচনা করার জন্য ইতিমধ্যে আমরা বিরোধী দল থেকে আমরা পঁয়ত্রিশটা মুলতবি প্রস্তাব আমরা এই সংসদে দিয়েছি এই অধিবেশনে দিয়েছি এবং সংসদকে কার্যকর করার জন্য আমরা সবসময় চেষ্টা আছি ইতিমধ্যেই আমাদের দলের কমিটির সভায় যাচ্ছেন অংশ নিচ্ছেন আমরা সংসদকে কার্যকর করতে চাই সংসদকে আমরা সম্মানজনক সমাধানের কথা তো মাননীয় স্পিকার মহোদয় বলেছেন যে সম্মানজনক সমাধান করবেন বলেই আমাদেরকে তখন আমরা সংসদে যোগদান করেছি সিট বিতর্কের কারণে এখন এই চৌধুরী যে প্রশ্নটি আমি রাখতে চাইছি এই সিট বিতর্কের কারণে কি এখন এই মুহূর্তে যে আহ্বানটি এসছে সেটিকেও আপনারা আহ আঙুল নিতে চাচ্ছেন না কোনটা আমরা সবটাই আমল চাই আমরা সংসদকে কার্যকর করতে চাই আমরা সরকারকে সহযোগিতা করতে চাই আমরা এদের সম্মানজনক সমাধান চাই সমাধান চাওয়ার জন্য আজকে আমরা প্রত্যেকটি সংসদীয় কমিটিতে অংশগ্রহণ করছি প্রত্যেকটি অধিবেশনে আমরা আমাদের না আমরা এখানে একটু আমি শেষ করতে চাই এই বলে যে মনে করো এই ইতিমধ্যেই যে আমাদের নেত্রী বাড়ি নিয়ে এটা কোন একটা স্যাটেল ইস্যু তিরিশ বছর পরে আমাদের নেত্রী বাড়ি থেকে বের করতে চায় আমাদের নেত্রী বিরুদ্ধে যে মামলা

ইজ ইট দ্যাট ইম্পর্টেন্ট যে সামনে বসলাম না পিছনে বসলাম দ্যাট ভেরি ইম্পর্টেন্ট এটা এটা সমাধান হতেই পারে কিন্তু কথা হলো যে প্রত্যেক সিটের সামনে মাইক আছে কথা বলতে পারে এই সামনের শাড়ির আসন নিয়ে কোনো সমাধান এটা এটা সমাধান অবশ্যই স্পিকার এগুলি আলাপ করতে চায় এবং আলাপ করে এবং আহ্বান জানিয়েছে এখন ওখানে যাবে কথা বলবে সমাধান হতে পারে এমন কোনো ডিফিকাল্ট টাস্ক না এটা কোরআন শরীফ না যে আমরা বদলাতে পারবো না মাননীয় প্রধানমন্ত্রী যখন আহ্বান জানিয়েছে নিশ্চয়ই ওনার মনের ভিতরে কোনো কিছু ভাবনা আছে এই সেই আহ্বানে সারা দিয়ে এই আলোচনা করলে হয়তো এটা সমাধান হয়ে যেতে পারে একটা জিনিস কিন্তু আপনাদের পরিষ্কার করা দরকার এই সিটটা কিন্তু বর্তমান সংসদে

এটা অ্যারেঞ্জমেন্ট না করে নতুন স্পিকারের কাছে যদি দিয়ে যেতে পারতেন যে আপনি এইভাবে আপনার ন্যায় বিচারের ভিত্তিতে এটা করেন কিন্তু সেটা না করে উনি এটাকে করে গিয়ে একটা প্রবলেম ক্রিয়েট করে গেছে ধন্যবাদ জাভেদ হোসেন ভুইয়া যিনি প্রশ্ন করতে তার কাছ থেকে একটু শুনে নিতে চাই আপনার কি মনে হচ্ছে এই আলোচনা শোনার পর বিরোধী দলকে যোগদান করা উচিত এই কারণে যেসব ইস্যু নিয়ে বাহিরে আলোচনা করছেন এবং সংসদে যোগদান করে মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকারকে জবাবদিহিতা কাজ দাঁড় করাইতে পারেন এইসব ইস্যুগুলো নিয়ে আলোচনা করে ধন্যবাদ পরবর্তী প্রশ্ন করছেন মোহাম্মদ আবদুল্লাহ আল মাসুদ

প্রতিদিন প্রায় খবর আসছে যে টেন্ডারবাজি দলবাজি ইত্যাদি এবং দলীয়করণ প্রশাসনকে দলীয়করণ তো এই ব্যাপারে সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন ডেফিনেটলি এই ধরনের কর্মকাণ্ড জাতির জন্য খুব ভালো জিনিস নয় এবং সরকারের দায়িত্ব এগুলিকে কঠোর হস্তে দমন করা আই থিঙ্ক দ্যাট সরকার ইজ ট্রাইং বেস্ট এবং এর মধ্যে যদি কোনো কিছু হয়ে থাকে সেটার জন্য সরকারকে আগে আসতে হবে এবং এগুলি পরিকল্পিতভাবে এই সমস্ত জিনিসগুলিকে নিয়ন্ত্রণ করতে হবে অন্যথায় দেশবাসীর কষ্ট হবে সমাজের কষ্ট হবে এবং রাজনৈতিক দলের নিজেরও ক্ষতিগ্রস্ত হবে এতে কোনো সন্দেহ নাই তবে যে জিনিসগুলি আমরা কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের আমরা পরীক্ষা করে দেখেছি ইস নট অল দ্যাট আমরা যা শুনি ও সম্পূর্ণই সত্য না কিছু কিছু জায়গায় দেখলাম যে আমরা এই এই ছাত্রলীগ আর যুবলীগই জড়িত না অন্য অন্য লোকেরা বাট যেই জড়িত হোক এটা আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে এবং কোনোভাবেই যেন এইগুলি আইন কানুনের বাইরে প্রশ্নটি করেছেন যে সরকার পদক্ষেপ নিচ্ছে না কেন সরকার পদক্ষেপ নিচ্ছে আমরা পদক্ষেপ নিয়েছি বাট যতটা নেওয়া দরকার ছিল এবং যেভাবে জনগণ চাচ্ছে যে আজকের মধ্যে এটাকে নির্মূল করতে হবে এমনটা হয়তো হয় নাই বাট সরকার ইজ টেকিং এবং আরো সামনে আরো দ্রুত স্টেপ নেওয়ার জন্য ভূমিকা রাখছে ধন্যবাদ বেলায়েত হোসেন সরকার পদক্ষেপ নিচ্ছে আপনার কি মনে হয় ধন্যবাদ আমার মনে হয় প্রাইম মিনিস্টার নিজেও আন্তরিক উনি কয়েকদিন আগে বলেছেন যে ছাত্রলীগের কাজ নয় যে টেন্ডারবাজি করা এটা ওনার গুড ইনটেনশনের একটা রিফ্লেকশন তো আমি মনে করি যেটা এনশিওর করতে হবে সেটা হচ্ছে পুলিশ ফোর্সের নিউট্রালিটি পুলিশের নিরপেক্ষ ভূমিকা এনশিওর করতে হবে নাম্বার টু এই যারা এই সমস্ত কাজে জড়িত তাদেরকে যাতে আমরা কোনোভাবেই রাজনৈতিক আশ্রয় না দিই কোন ভাবে একটি ফোনের মাধ্যমে বা একটি মাধ্যমে তারা যাতে পার পেয়ে না যায় সেটা করতে হবে এটি সরকার করতে হবে থেকে সরকার তো ইচ্ছে করলে পারে না এরকম কোন জিনিস নেই তা পুলিশ হোক দেবাবি হোক প্রশাসনের মাধ্যমে কেন এটা নিয়ন্ত্রণ করতে পারছে না আমার প্রশ্নটা মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে ধন্যবাদ আমরা দেখছি যে বিভিন্ন টেন্ডার জমা দেওয়ার সময় র‍্যাব এবং পুলিশ নিষ্ক্রিয় থাকে সেখানে ছাত্রলীগ যুবলীগের ছেলেপেলেরা অন্য টেন্ডার যারা জমা দিতে আসছে তাদেরকে নাজেহাল করতেছে মানে সকল জাতীয় দৈনিকে ছবি সহকারে এগুলো আসতেছে নিউজ তো সরকার ইচ্ছে করলে র্যাবকে সক্রিয় করলেই সম্ভব ধন্যবাদ সামনে আপু আসলে আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে যে সরকারের প্রচার একরকম কিন্তু বাস্তবায়ন অন্য রকম এখানে এই যে পদক্ষেপ নিচ্ছেন কিন্তু আসলে দেখা যায় টিভি চ্যানেলগুলোতে যে আসলে কোনো পদক্ষেপই ওখানে আমরা দেখি না সরকারের কোনো ভূমিকাই দেখি না এর কারণ কি ধন্যবাদ আমি বলতে চাচ্ছি যে সরকার যদি পদক্ষেপ নেয় অতি তাড়াতাড়ি যদি এই পদক্ষেপের মাধ্যমে এই চাঁদাবাজি বা টেন্ডারবাজিকে বন্ধ করার জন্য বিভিন্ন ই আছে যেমন সেনাবাহিনী আর্মি বিডিআর এদেরকে পদক্ষেপ দিয়ে কেন তাড়াতাড়ি শেষ করা হচ্ছে না কেন তাড়াতাড়ি শেষ করার জন্য আমি সরকারকে বলছি আমার প্রশ্ন হচ্ছে যে ছাত্রলীগ বর্তমান সরকারের কোনো অঙ্গ সংগঠন না তো তারপরে ছাত্রলীগ সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে ট্রেন্ডারবাজি করছে আর মাননীয় প্রধানমন্ত্রী বলতেছেন যে তোমরা বাবার এটা করো না এটা তোমাদের কাজ না তাহলে এই ধরনের কথাবার্তা এটা তো তাদেরকে আরও প্রশ্রয় দেওয়া হচ্ছে আমার মনে হয় যে সরকার যথাযথ পদক্ষেপ নিচ্ছেন ইচ্ছাকৃতভাবেই ধন্যবাদ তাহলে কাছে মজুমদার আমার কাছে যেটা প্রথমেই মনে হয় যে এবারের সরকারের দিকে যদি তাকাই আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে আগের আওয়ামী লীগের সাথে এখনকার আওয়ামী লীগের অনেক পার্থক্য আমরা অনেক সাহসী পদক্ষেপ প্রধানমন্ত্রীকে নিতে দেখেছি সেই অবস্থানে থেকে এখনও পর্যন্ত এই টেন্ডারবাজি চাঁদাবাজি কেন বন্ধ করছেন না বা করতে পারছেন না সেই জায়গাটা আমার কাছে খুব স্পষ্ট নয় বোধগম্য নয় কারণ আমার মনে হয় এটা ক্ষমতার বাইরে নয় দ্বিতীয় প্রশ্ন হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা ইস্যু বলেছেন পুলিশ প্রশাসন এটা কিন্তু আমাদের সবারই বোঝা খুব দরকার যে আসলে পুলিশ প্রশাসনটা এখন কাদের নিয়ে গঠিত কারা চালাচ্ছেন কিভাবে চলছেন কারণ এটা কিন্তু এমন নয় বিভিন্ন বিশ্বের অনেক উন্নত দেশে আছে হোয়াইট হাউসে যখন সরকার আসে সে গোটা তার দলের লোকজন নিয়ে এসে বসে ফলে তার প্রশাসনটা চালাতে সুবিধা হয় আমাদের কিন্তু সেটা নয় আমাদের সরকারটা এসছে কিন্তু প্রশাসনিক অন্যান্য জায়গায় কিন্তু অন্য লোকজন আছে যারা অনেক সময় আমাদের যে পলিটিক্যাল কালচার আপনারা জানেন দলীয় নিয়োগ দেওয়া হয় ফলে সেইটা কিন্তু সরকার পরিচালনায় অনেক সময় বাধার সৃষ্টি করে যেটুকু আমি আমার সীমিত বুদ্ধিতে বুঝি তো এই জায়গাটা দ্রুত মানে সংস্কার প্রয়োজন বলে আমার কাছে মনে হয় কিন্তু তারপরেও সবচেয়ে বড় কথা হলো যদি সদিচ্ছা থাকে মুখের কথা আমরা সবসময় শুনি যে দলেরই হোক তাকে ছাড় দেওয়া হবে না আমরা জানি এগুলো কথার কথা এগুলোর কোনো বাস্তবায়ন হয় না কিন্তু আমরা সত্যিকার অর্থে বাস্তবায়নটা দেখতে এটা তো অবশ্যই বন্ধ করা উচিত এবং এটা বন্ধ হওয়া উচিত এবং এটা সরকার আন্তরিকভাবে চেষ্টা করলে এটা বন্ধ হবে এখানে একটি যে প্রশ্ন ক্লিয়ার করতে হয় এই জন্য অতীতে যে সমস্ত সরকার তত্ত্বাবধায়ক সরকারের নীতিমালা প্রচলন হওয়ার পর থেকে যে সমস্ত সরকার ক্ষমতা এসেছে তারা নব্বই দিনে তত্ত্বাবধায়ক সরকারের পরে ক্ষমতা এসেছে বর্তমান সরকার কিন্তু নব্বই দিনের সরকারের ক্ষমতায় পরে ক্ষমতায় আসে নাই বর্তমান সরকার ক্ষমতায় এসেছে ইতিমধ্যেই মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন করার জন্য দুই বছর সরকার অতি কম করেছে দেশের বুদ্ধিজীবীদের নিয়ে বিশেষজ্ঞদের নিয়ে এই যে সমাজে যারা সবচেয়ে ভালো ব্যক্তিত্ব বলে তার যারা দাবি করেন তাদেরকে নিয়ে সরকার পরিচালনা করেছে যত দোষ যত দোষী সব আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রাজনৈতিক কর্মী যারা আমরা সব খারাপ করেছি ভালো করার জন্য যারা ছিলেন তারা সরকার পরিচালনা করেছেন দুই বছর আমার আপা হয়তো ভুল হয়ে গেছেন দুই বছর আপনাদের সরকার আপনারা যারা বুদ্ধিজীবী আপনারা যে সরকার পরিচালনা করে এই দেশে একটা নতুন প্রশাসন সৃষ্টি করেছেন ওই প্রশাসনের সময় তখন কোনো কিন্তু ঠান্ডার বাজি অনেক কমে গেছে বর্তমান সরকার আসার পরে তাদের কাছ থেকে ক্ষমতা নিয়েছে তাদের কাছ থেকে দায়িত্ব নিয়ে আপনারা সরকার পরিচালনা করছেন বর্তমান সরকার আমরা আশা করব যে সরকার অবশ্যই প্রত্যেক সরকার চেষ্টা করে যে এটা হলে তাদের সরকারের ভাবমূর্তি কুন্না হয় এটা সকলেই বুঝে তাহলে টেন্ডারবাজি দলবাজি যখন কমে গিয়েছিল সেই সরকারের আমলে আপনি কি চাইছেন যে সেই সরকারে থাকুক না সেই সরকার আমলে কমছে বলিনি আমি আমি বলছি যে সেই সরকারের আমলে প্রশাসনকে যেভাবে সেট করা হয়েছে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ কর্মকর্তাদেরকে নিয়ে আপনারা দেশে সেট করেছেন সেই সেট ভিত্তিতে আপনারা করেছেন এবং বিবিসির সংলাপে সেটা আমি কয়েকবার দেখেছি যদিও আমি বিসি সঙ্গে প্রথমে এসেছি সেই সংলাপে আপনার ওই সময় যে সংলাপগুলো করেছেন সেই সময় তো আপনাদের ওই সরকারের গুণ কীর্তনের জন্যই মানে সব সময় আপনারা চেষ্টা করেছিলেন সেই হিসেবে আমরা তো রাজনৈতিক কর্মী আজকে যারা সরকারে আছে বা আমরা বিরোধী দলে আছি আমরা সব খারাপ করেছি আপনারা সব ভালো করেছেন সব ভালো কাজগুলো কেন এখন হচ্ছে না এটাই বলছি ধন্যবাদ এবি দাজিন স্যার আপনি কিছু জিজ্ঞাসা করতে আসছে সরাসরি প্রশ্ন ছিল একজন জিজ্ঞেস করেছেন যে সরকার কেন নিয়ন্ত্রণ করতে পারছে না এই এই যে কথাটা যে সরকারের সদিচ্ছার প্রশ্নটা আসছে এখানে সরকারের সদিচ্ছা আছে সরকারের সদিচ্ছা আছে আজকে সমস্ত বাংলাদেশের সমস্ত জায়গায় বিদ্যুৎ এর কোনো সমস্যা না থাকুক সব জায়গায় বিদ্যুৎ ইচ্ছা করলে কি সরকার আজকে বিদ্যুৎ দিতে পারবে পারবে না আপনার পুলিশ আছে পলাশির প্রান্ত সোলজার ছিল সিরাজদ্দুল্লার কিন্তু ওই ফায়ার করে নাই পলাশিতে বরণ করছে এখনও পুলিশ আছে টেন্ডারবাজি হচ্ছে সেইখানে তো পুলিশ ভূমিকা রাখে না সেখানে তো জঙ্গি ভূমিকা রাখতে পারে না তখন তো অ্যারেস্ট করে না এই ছাত্ররা যদি করেই থাকে সেটা পুলিশ ধর দিয়ে রাখছে তোমরা সন্ত্রাসীকে ধরতে পারবে না টেন্ডারবাজি যারা করবে তাদেরকে ধরতে পারবে না এমন কোনো কারণ কেউ দেখাতে পারবে কিন্তু তারা করছে না তারা করছে না এই জন্য করছে না তারা মনে করে না যে এটা করা উচিত দর্শকদের মধ্যে থেকে কেউ কথা বলতে চাইছেন আমি শুনে নিতে চাই তাদের বক্তব্য আপনি বলুন গতকাল নয় দিগন্ত রিপোর্ট অনুযায়ী এই সরকার আসার পর থেকে দুই হাজার দুইশো উনআশিটি খুন হয়েছে এর মধ্যে ধর্ষণ আছে অপহরণ আছে চাঁদাবাজের যেভাবে হয়েছে এখন এটা সমাধান করা দরকার এখন এভাবে তর্কাতর্কি না করে কিভাবে সমাধান করা যায় পুলিশ কিভাবে সক্রিয় করা যায় সেটাই করা দরকার ধন্যবাদ অনেক অনেক কয়টা হাত দেখতে পাচ্ছি আপনি আপনি আমরা দেখছি যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে টেন্ডারবাজি ছাত্র ছাত্রলীগের কাজ নয় এখানে উপস্থিত মাননীয় মন্ত্রীও বললেন যে আমরা পদক্ষেপ নিচ্ছি আমি জানতে চাচ্ছি যে এই টেন্ডারবাজি বন্ধ করার জন্য পদক্ষেপটা উনি কি নিয়েছেন বা সরকার কি পদক্ষেপ নিচ্ছে এটা একটু জানতে চাচ্ছি ধন্যবাদ আপনি আমার প্রশ্ন হচ্ছে মাননীয় প্রতিমন্ত্রীর কাছে যাতে মন্ত্রী যারা মন্ত্রী যারা আছেন তারা যদি একটু সিনসিয়ার হন তাহলে করাপশন হোক আর টেরোরিজম হোক অনেকগুলো কমে আসবে কারণ তারা রাজনৈতিক আশ্রয় পায় বিদায় তারা অনেক কিছু করতে সক্ষম হয় আমি বলতে চাচ্ছি যে মাননীয় মন্ত্রী যে বললেন কিছুক্ষণ আগে যে পুলিশকে কেউ বাধা দিয়ে রাখছে কিনা যে পুলিশ পরিচালনার দায়িত্বে কারা আছে সরকারই তো আছে সরকার কি পুলিশকে নিয়ন্ত্রণ করতে পারছে না এখানে যে জিনিসটা ওই একটু আগে যিনি প্রশ্ন করেছিলেন যে পুলিশ দায়িত্ব পালন করবে পুলিশ যদি মনে করে যে যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোনো রাজনৈতিক নেতা বা সরকারের কোনো ব্যক্তি। এই চাঁদাবাজি এবং টেন্ডারবাজি যারা করছে তাদেরকে শেল্টার দিচ্ছে কিনা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করার পরে ছাড়াইয়া দেওয়ার জন্য কোনো ভূমিকা রাখছে কিনা দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট সরকার যদি মনে করে যে এটা বন্ধ করতে হবে হ্যাঁ আপনারা আমরা সকলেই মনে করি এটা সম্ভবপর সকলের সহযোগিতা এটা সম্ভবপর আমরা শুধু এইটুক দেখব যে সরকারের কোনো রাজনৈতিক কর্তা ব্যক্তি পুলিশ যদি কোনো ভূমিকা রাখে এই চাঁদাবাজি এবং ট্যান্ডারবাজির বিরুদ্ধে তখন কোনো রাজনৈতিক নেতা এই চাঁদাবাজি এই টেন্ডারবাজির পক্ষ নিয়ে পুলিশকে কোনো প্রভাব বিস্তার করে ওকে ওকে ছেড়ে দেন এই কথা বলে কিনা দ্যাট ইজ ইম্পর্টেন্ট এটা যদি না করা না করে কোনো রাজনৈতিক নেতা আবার মনে হয় ইসিদি এই প্রবলেমটা তো একদিনের সৃষ্টি না দীর্ঘদিনের প্রবলেম এটাকে পর্যায়ক্রমে আমাদেরকে আস্তে আস্তে এটাকে কাট করতে হবে একদিনে ওভারনাইট হয়তো কোন সরকারি পারে ধন্যবাদ মিস্টার ইসলাম পরবর্তী প্রশ্ন করছেন খালেদা আক্তার আমার প্রশ্ন মাননীয় মন্ত্রীর কাছে সবচেয়ে বাংলাদেশের মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ভারত সফর শেষে বলেছেন যে টিপাই মুখে বাদের ব্যাপারে বাংলাদেশের কোনো সমস্যা হবে না এ ব্যাপারে তিনি আশ্বস্ত করেছেন তো আমার প্রশ্ন হলো যে উনি কি কী বিষয়ের উপরে উনি আশ্বস্ত হলেন এবং বাংলাদেশের সাধারণ জনগণ কি করে আশ্বস্ত হতে পারেন এটা যদি একটু বিস্তারিত আমাদেরকে বলতেন ধন্যবাদ ভারত সম্প্রতি আশ্বস্ত করেছে যে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না টিপাইমুখ বিষয়ে পত্রিকায় যেটা দেখছি সেটা হলো এই মুহূর্তে টিপাইমুখের এলাকায় তেমন কোনো কিছু কনস্ট্রাকশন গড়ে ওঠে নাই আর আপনার ভৌগোলিকভাবে ওই টিপাইমুখ বাদ যেখানে করার কথা এটা রিস্ক জোনের মধ্যে আছে এখানে ভূমিকম্প এফেক্টেড এলাকায় আছে বারো তো নিজেও নিশ্চিত না এখন পর্যন্ত যে ওইখানে আসলে দে আর বোয়িং টু গো ফর দিস ড্যাম অর নট আমাদেরকে তারা আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে আশ্বস্ত করেছে বাংলাদেশের ক্ষতি হয় এমন কোনো প্রকল্প বা এমন কোনো ভূমিকা ওইখান থেকে করা হবে না এখন পর্যন্ত আমরা যেহেতু এখানে কোনো স্ট্রাকচার তারা শুরু করে নাই যেহেতু তারা আশ্বস্ত করেছে উই গট টু ইট অ্যান্ড উই গট টু সি ওয়াইট অ্যান্ড সি যে কী হচ্ছে পরবর্তীতে আমরা ওইখানে কোনো কিছু করতে গেলে পরে আমরা এরপরে সিদ্ধান্ত নিতে দেবো বাট আমরা মনে করি আমাদের স্বার্থের বাইরে যদি কোনো কিছু হয় সর্বশক্তি নিয়োগ করে সেটাকে প্রতিহত করার জন্য আমাদের সকলকে ভূমিকা রাখতে হবে ধন্যবাদ রূপা মজুমদার তা কতটা আশ্বস্তবোধ করছেন আমি আসলে এ ব্যাপারে মন্তব্য করতে আগ্রহী না কারণ সবাই যেভাবে পত্রপত্রিকা দেখে যতটুকু জেনেছে আমিও সেইভাবেই জানি কাজে যে ভারতী পররাষ্ট্র মন্ত্রীর সাথে কি কথা হয়েছে কি হয়েছে সে বিষয়ে আমিও জানি না সুতরাং আমি কিভাবে আশ্বস্ত হব সেটা আমি আই এম নট শিওর ধন্যবাদ দাফুল ইসলাম চৌধুরী দিবাইম ওকে তো বাংলাদেশের জন্য এটি সবচেয়ে বড় সমস্যা বাংলাদেশের বিরাট একটি অংশ এতে ক্ষতিগ্রস্ত হবে এমনকি কি মরুকরণ হয়ে যাবে এই মুখ পাত নির্মাণের ব্যাপারে আমাদের সকলকে এক হয়ে কাজ করতে হবে এবং সেই পরিপ্রেক্ষিতে আমাদের মাননীয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইতিমধ্যে সরকারের কাছে প্রস্তাব পাঠে পাঠিয়েছেন যখন টিপাই মুখ পরিদর্শনের জন্য সংসদীয় কমিটি ভারত যাচ্ছিলেন তখনই বলেছিলেন যে এখানে আমরাও এখানে অংশগ্রহণ করতে চাই বিশেষজ্ঞদের নিয়ে আমরা যেতে চাই কারণ আমরা যারা এখানে আছি

ভারত যে আশা দিয়ে যে কথা দিয়েছিল সেই কথা রাখে নাই ভারত আজকে ফারাক্কার কারণে বাংলাদেশের বিরাট অংশ আজকে মরুকরণ হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের বাংলাদেশের সবাইকে এক হয়ে কাজ করতে হবে যদি আমাদের দেশে কি এন্টি ফারাক্কা ব্যবস্থা করা মানে করে করবে কিনা গভর্নমেন্ট বা এরকম কোনো চিন্তা আছে কিনা যে এন্টি ফারাক্কা করলে আমাদের দেশে

আমাদের মন্ত্রী মানে প্রশ্ন যে আমরা আমাদের বিরোধী দলের নেত্রীর সঙ্গে আলাপ করে এবং সবাই এক হয়ে আমরা এটা পদক্ষেপ নিতে পারি কিনা যেরকম আমরা অতীতে দেখেছি ফারাকাবাদ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি ভারত থেকে ফিরে এসে বলেছেন যে ভারত আশ্বস্ত করেছে আমরা সময় শুনেছিলাম ফারাকাবাদে আমি শুনেছিলাম পানি চুক্তি হয় কিন্তু পানি আমরা পাই না ঠিক ঠিক তো আমাদের এই সমস্যা হবে ধন্যবাদ আপনি আমি জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের একটা প্রতিনিধি দল ভারত যখন গিয়েছিল তখন টিপামুখীর জায়গাটা দেখার জন্য ওনারা ওখানে নামতে পারেননি হেলিকপ্টার দিয়ে ওনারা ঘুরে এসেছেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী ওনাদের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা করে যে সিদ্ধান্তটা নিলেন যে এখানে কিছুই হবে না সেটা আমরা কি করে বুঝবো সেই জায়গাটায় ওনারা পরিদর্শন করে যদি বলতেন যে এখানে কোনো বাদ হচ্ছে না তাহলে হয়তো আমরা আশ্বস্ত হতে পারতাম কিন্তু ওনারা তো সেই জায়গাটা পরিদর্শন করতেই যেতে পারছেন না ধন্যবাদ যেহেতু তারা অনিশ্চয়তার মধ্যে আমাদের আসছে মনে করেন এই তারা বলতেছে যে আমাদের এই বলতেছে যে আমাদের অনিশ্চয়তার মধ্যে আছে যে এটা কিছু হবে না তা আমরা এই অনিশ্চয়তার মধ্যে থাকতে চাই যে এটা কিছু হবে না এই জন্য আমরা মানে বসে থাকবো যে কিছু হবে না এটা তো কোনো মানে নেই ধন্যবাদ বেলাচ হোসেন ধন্যবাদ আমি একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে বলবো নাইনটিন নাইনটি সিক্স নাইনটি সেভেনে শুক্লা কমিশন হয়েছিল টিপাই মুখের জন্য ওই কমিশনের রিপোর্টের আলোকেই কিন্তু এখানে ড্যাম এবং ব্যারাজ সেগুলো নির্মাণের জন্য একটা প্রক্রিয়া চলেছে চলছে আর কি সেটি তো যেটি বলবো সেটি হচ্ছে এই টিপাই মুখ এটি হবে অত্যন্ত ভয়াবহ একটি প্রজেক্ট কারণ ফারাক্কাতে আমরা জাতিসংঘের রিপোর্টে দেখেছি জাতিসংঘ বলেছে যে ফারাক্কা হচ্ছে মোস্ট ডিজাস্টারাস প্রোজেক্ট আর এই যে টিপাইমুখ যেটা হচ্ছে ড্যামটা হবে সি লেভেল থেকে একশো আশি মিটার উপরে দ্য হাইয়েস্ট এবং এইটা হলে আমরা যদিও আমরা সেকেন্ডারি সোর্স থেকে ইনফরমেশনগুলো পেয়েছি বা পাচ্ছি গভর্নমেন্ট এই ক্ষেত্রে সকলের জন্য ইন্ডিয়ার কাছ থেকে তথ্য সংগ্রহ করে সেগুলো ডিসক্লোজ করা উচিত পার্লামেন্টে এবং জনগণের কাছে তাহলে আমরা আরও কনক্রিট অপিনিয়ন বা ফর্ম করতে পারবো এখন যেটা বলতে চাই সেটা হচ্ছে টিপাইমুখ যদি হয় এই পর্যন্ত আমরা যে রিসার্চ দেখেছি ফাইন্ডিংস এখানে ইকোলজিক্যাল ইমব্যালেন্স হবে আমাদের যে পরিবেশগত ভারসাম্য সেটি নষ্ট হবে এবং ওয়ান থার্ড আমাদের ওই যে সিলেট রিজিয়নের কিন্তু করেছে যে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না আপনি কি বোধ করছেন না আমি আশ্বস্ত বোধ করছি না কারণ সেটি একটি স্টেটমেন্ট কিন্তু রিসার্চ ফাইন্ডিং বা যারা এক্সপার্ট এবং এনভায়রনমেন্টালিস্ট বা ইকোলজিস্ট তারা বলছে ক্ষতি হবে আশ্বস্ত বোধ না করার তো বিভিন্ন কারণ থাকতে পারে রাজনৈতিক কারণ থাকতে পারে এই যে ফারাক্কা দিস ইজ নট এসেনশিয়ালি এ পলিটিক্যাল প্রবলেম দিস ইজ এন ইঞ্জিনিয়ারিং প্রবলেম ফারাক্কার আগেও উৎসুদ থেকে ফারাক্কা পর্যন্ত আরও এগারোটা ড্যাম আছে ওখানে বিভিন্ন রাজ্যের উপর দিয়ে আসছে সেখানে প্রত্যেকটা রাজ্য তার নিজস্ব প্রয়োজন মোতাবেক পানি সংরক্ষণ করে আমরা পারছি না এটা এটা ইঞ্জিনিয়ারিং প্রবলেম আর আশ্বস্তবোধ তো কখনও করতে পারবে না অনেক লোকের রাজনৈতিকভাবে ছিল। জাতির জনক যখন প্রথম পাকিস্তান থেকে ভারত হয়ে বাংলাদেশে আসে তখন বলছিল ভারতের সৈন্য কখন নিবে একদিনও বেশি দেরি করে নাই এগুলি হল আপনার কনভিকশনের ব্যাপার এবং নেতৃত্ব যদি মনে করে যে আই উইল ডু ইট এবং এটা করতে পারে এবং এটা আশ্বস্ত ওনাদের হতে হবে আমরা আমরা সর্ব এই এই টিপাইমুখের ব্যাপারে প্রথম কিন্তু সংগ্রাম শুরু করে আমাদের মাননীয় অর্থমন্ত্রী এখন যিনি অর্থমন্ত্রী আছেন উনি কিন্তু সিলেটের টিপাই মুখের বিরুদ্ধে সংগ্রাম শুরু করে এবং আমরা যেখানে এই টিপাই মুখের বিরুদ্ধে সংগ্রাম প্রথম করেছি এটা কিন্তু এখনই শুরু হয়নি অনেক আগের থেকে শুরু হয়েছে যখন অন্য রাজনৈতিক দল ক্ষমতায় ছিল তখন এটা শুরু হয়েছে তখন আমরা সংগ্রাম করেছি এবং আমি বিশ্বাস করি যে বাংলাদেশের ক্ষতি হোক এমন কোনো বাদ যদি ভারত করতে চায় আমরা সর্বশক্তি নিয়োগ করে আমাদের স্বার্থ সংরক্ষণ করা ধন্যবাদ পরবর্তী প্রশ্ন করছেন মোহাম্মদ আব্দুল সালাম তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্ধ রক্ষা কমিটি হরতাল ডেকেছে এই হরতাল কারচালকে কি আবার সমর্থন যোগ্য আপনার কি বিষয়ে কোনো মতামত আছে আমরা এটা সমর্থন করতে পারি না হরতালটা সমর্থন করতে পারি না তাদের আন্দোলনটা সমর্থন করা যায় ধন্যবাদ প্রায় গত দু বছরে বাংলাদেশে কোনো হরতাল হয়নি দু বছর পর হরতাল হচ্ছে ত্রপা মজুমদার আমার যেটা মনে হয় হরতাল অবশ্যই একটা রাজনৈতিক অধিকারের মধ্যে পড়ে এটা একটা অধিকার আদায়ের পথ হতেই পারে আমরা যদি আমাদের একেবারে সেই আমাদের মুক্তি সংগ্রাম তারও আগের থেকে দেখি এটা কিন্তু একটা আমাদের অধিকার আদায়ের বড় টুল হিসেবে কাজ করেছে কিন্তু পরবর্তীকালে এত অপপ্রয়োগ হরতালের হয়েছে এবং হরতালটা এক্সপেক্টেড কি যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে পালন করবে এখন যেটা হচ্ছে মানুষকে বাধ্য করা হচ্ছে হরতাল পালনের জন্য তো সেই জায়গা থেকে এসে এবং এখন আমাদের ইকোনমিক স্টেটাস যা সেই জায়গা থেকে আমরা ডেফিনেটলি মনে করি যে উই উইল হ্যাভ টু ফাইন্ড সাম ওয়েজ আমাদের অধিকার আদায়ের জন্য তো হরতালের বাইরে কি করে তবে এখানে একটি পয়েন্ট বলি যে যেই কারণে ওনারা হরতালটা ডেকেছেন ওনারা কিন্তু কিছু যৌক্তিক কারণ উপস্থাপন করেছেন পাশাপাশি আমাদের কাছে এই যে এই আগের ইস্যুটাও এলো যে সরকার আমাদেরকে যদি সঠিক তথ্যটা উপস্থাপন করে যে ভারত আমাদেরকে আশ্বস্ত করেছে দ্যাট ইজ নট এনাফ কী দিয়ে আশ্বস্ত করেছে সেই তথ্যগুলো আমাদের সামনে উপস্থাপন করা তাহলেই কিন্তু এই যে হরতাল পালন করব কি করব না জনগণ যখন পালন করবে না দিনের পর দিন হরতাল ডেকেও কোনো লাভ হবে না ফলে আমাদের যেটা দরকার তথ্যের অধিকারটা নিশ্চিত করা এবং রাজনৈতিক কর্মীদের বা অন্যান্য সমাজকর্মীদের অন্য কোনো পথ খুঁজে বের করা যে হরতাল না করে দেশের অর্থনৈতিক ক্ষতি না করে আমরা কিভাবে কারণ একটা ক্ষতি করতে গিয়ে আমি আরেকটা ক্ষতি তো করতে পারি না একটা ক্ষতি রুখতে গিয়ে তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে অন্য পথটা বের করতে পারলে বোধহয় ভালো হয় আপনারা তো জানেন ব্যক্তিগতভাবে আমি মনে করি যে আমাদের দল আমাদের নেত্রী যখন সরকারে ছিল তখন আমরা হরতালের বিপক্ষে ছিলাম এখন আমরা বিরোধী দল আছি এখন আমরা কোনো হরতাল এখনো পর্যন্ত আমরা আহ্বান করি নাই যেহেতু আমরা এই হরতালকে সমর্থন দেওয়ার পিছনে একটি কারণ যে আপাত একটু আগে বললেন যে এটা একটি আন্দোলনের অংশ হিসেবে আন্দোলনের অংশটা কি আনু মুহাম্মদের মতো একজন অর্থনীতিবিদ একজন বিশেষজ্ঞ একজন সুশীল সমাজের একজন বড় প্রতিনিধি ওনারা যখন এবং সরকারের একটি অংশ বামপন্থী জোট তারা সহ মিলে যখন এই সরকারের এই অন্যায় চুক্তির বিরুদ্ধে স্বার্থবিরোধী চুক্তির বিরুদ্ধে যখন বক্তব্য রাখছিলেন কথা বলছিলেন কিভাবে আনু মুহাম্মদ সাহেবকে পুলিশ পেটালেন সেটা তো বাংলাদেশের সকলেই আপনাদের মিডিয়ার ইলেকট্রনিক মিডিয়ার কারণে এবং প্রিন্টিং মিডিয়ার কারণে সকলের কাছে এটা ঘটনা পরিলক্ষিত হয়েছে যার কারণে হরতাল আহ্বান করেছে আমরা যেহেতু বিরোধী দল আমরা আমাদের নেত্রী যেহেতু হরতাল আপনি দেখেছেন যে আমাদের অর্থনীতি মন্ত্রী মরুমত্তি অর্থাৎ এই ঘটনাটি অত্যন্ত হৃদয়স্পর্শী বলেই আপনারা সমর্থন দিচ্ছে আমরা এই জন্য নৈতিকভাবে আমরা সমর্থন মানে ওনারা যে প্রতিবাদটা প্রতিবাদকে আমরা সমর্থন করছি আপনারা কি চাচ্ছেন যে তার মানে হরতাল কালচার যেটি আমাদের দেশে ছিল এক সময় দু বছর প্রায় ছিল না এটি আবার ফিরে আসুক না হরতাল কালচার আমরা চাইলে তো আমরা নিজেরাই এখন আমাদের বিরুদ্ধে যে সমস্ত ব্যবস্থাগুলা গ্রহণ করেছে সরকার তাহলে আমরা হরতাল ডাকতাম আমরা এখন তো হরতাল দিই নাই কোনো কিছু আমাদের এখন হরতাল দিই নাই এটা পরবর্তী যেহেতু রাজনৈতিক এটা একটা

আমরা বিদ্যুৎ নিয়ে ভাবতেছি বিদ্যুতের জন্য আমরা অতিষ্ঠিত কিন্তু আমরা এগুলো চাই সরকারের কাছে কিন্তু সেটা হরতাল দিয়ে না ধন্যবাদ আপনি হরতাল আমাদের দেশের জন্য অর্থনীতির জন্য অনেক ক্ষতিকর এটা আমরা সব সময় সবাই চাই যে হরতাল না হোক কিন্তু এই আনু মোহাম্মদের উপরে যে অত্যাচার করছে গভর্নমেন্ট আমার দেশের সরকার সে তো একজন কোনো রাজনৈতিক দলের নেতা না অথচ তাকে এই সরকারের পুলিশ বাহিনী যেভাবে মারধর করছে এটা আমাদের মনে আঘাত লাগছে যার জন্য আমরা এই এই প্রতিবাদ স্বরূপ এই হট্টর মানে সমর্থন আপনি মানুষ যখন তার অধিকারের প্রশ্নে কোনো দাবি দেওয়া নিয়ে তার অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে পারে এটা তার গণতান্ত্রিক অধিকার সেই ক্ষেত্রে কোনো অধিকার বাস্তবায়নের জন্য যখন প্রচেষ্টা চালায় তখন পুলিশ বাহিনী পিটিয়ে মানুষকে হত্যা করে অথবা তার ঠ্যাং ভেঙে দিবে তার হাত ভেঙে দিবে এইটা আমরা সমর্থন করতে পারি না এই ব্যাপারে সরকারের কাছ থেকে আমরা জবাব দিই যাচ্ছি ধন্যবাদ আমি মনে করি হরতাল যুক্তিযুক্ত নয় কারণ হরতাল ছাড়াও আন্দোলনের অন্যন্য পথ আছে যেমন মানব বন্ধন গ্যারাকর্মসূচি ইত্যাদি গ্রহণ করাই আমি মনে করি শ্রেয় সামনে আপনি হ্যাঁ আমাদের দেশে হরতাল বা প্রতিবাদ হবে যেহেতু এটা গণপ্রজাতন্ত্রী দেশ কিন্তু হরতালে যে সব ধ্বংসাত্মকমূলক কাজগুলো হয় এগুলো কেন করা হয় আমি মনে করি আমাদের দেশে হরতালের নামে যেটি হয় সেটি কখনো দেশের জন্য মঙ্গলজনক নয় এবং আমি ব্যক্তিগতভাবে হরতালের বিরোধী এবং এপ্রিশিয়েট করি যে বাম দলগুলো যে উদ্যোগ নিয়েছে আমাদের অয়েল অ্যান্ড গ্যাস সংরক্ষণের জন্য এবং তারা বলছে যে ব্লকগুলো যে ইজারা দেওয়া হয়েছে বিদেশি কোম্পানির কাছে সেটি ভারসাম্যপূর্ণ হয়নি দেশ লুজার হবে তো এবং প্রফেসর আনু মোহাম্মদ উনি একজন গুণী ব্যক্তি একজন বুদ্ধিজীবী মানুষ প্রফেসর উনি আহত হওয়াটা অবশ্যই আমরা নিন্দা করছি কিন্তু হরতাল এই রমাদানে এবং অনেক ডিফিকাল্টির মধ্যে আমাদের পড়তে হবে আমাদের মনে হয় হরতালে যাওয়ার আগে অন্যান্য অপশনগুলোকেও আমরা চিন্তা করা উচিত এবং হরতাল আমাদের ইকোনমিকে শেষ করে দিয়েছে ওভার দ্য ইয়ার্স স্বাধীনতার পর থেকে এই হরতাল নৈরাজ্য স্ট্রাইক এগুলোর কারণে আমরা শেষ হয়ে গেছি অ্যাকচুয়ালি হরতালটা উৎস হয়েছে আপনার গ্যাসের যে কন্ট্রাক্টের নিয়ে দি প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট যেটা আপনার নাইনটিন এইটি এইটে প্রথম হয় সেই কন্ট্রাক্টও লেখা ছিল যে কোনো বিদেশি কোম্পানি যদি এখানে ইনভেস্টমেন্ট করে যদি গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয় তাহলে তার পশনটা কি হবে তার যে গ্যাসের যে তার যে অংশ সেটা সে প্রথমে তার শর্ত হলো যে সে বাংলাদেশ সরকারের কাছে বিক্রি করবে বাংলাদেশ সরকারের যদি স্যাচুরেটিং পয়েন্টে থাকে যে সরকারের যে অংশ গ্যাস আছে এটা দিয়ে সরকার যথেষ্ট সরকার আর গ্যাসের দরকার নাই দেন দি কোম্পানি ফরেন কোম্পানি তার নিজস্ব ইনভেস্টমেন্ট রিকভার করার জন্য সে বাংলাদেশের লোকাল মার্কেটের কাছে অফার দিবে বা আমরা আপনারা কেউ আসেন কিনা গ্যাস কেনার জন্য সেটাও যদি সে ফেল করে সেই ক্ষেত্রে তাকে অপশন দেওয়া হয়েছে যে সে পাইপ করে চিটাং নিয়ে ওখান থেকে এলএনজি করে তার পর্ষণের যে গ্যাস সেটা বিদেশে নিবে এটা কিন্তু নাইনটিন থেকে এই প্রোডাকশন কন্ট্রাক্ট শেয়ারিং কন্ট্রাক্ট আছে বিদ্যমান বাংলাদেশে এবং নাইনটিন নাইনটি ও এই কন্ট্রাক্ট হয়েছে এবং এখনও একই কন্ট্রাক্টের পুনরাবৃত্তি করছে এখন আমার প্রশ্ন এখন আমার প্রশ্ন দর্শকের কাছে যে এই গ্যাসের কন্ট্রাক্ট উনিশশো সাল থেকে চলে আসতেছে একই প্যাটার্নে একই কথায় হঠাৎ করে এই মুহূর্তেই যেখানে সামনে ঈদ রোজার মাস এই মুহূর্তে এই কাজকে কেন্দ্র করে হরতাল হরতাল গণতান্ত্রিক অধিকার দিতে পারে আমরা বলেছি হরতাল যদি পাবলিক অবজার্ভ করে উই হ্যাভ নো প্রবলেম পাবলিকের গণতান্ত্রিক রাইট করতে পারে এখানে কোনো বাধা দেওয়ার কোনো কিছু নেই কিন্তু আমার প্রশ্ন হইল যে এখানে কার স্বার্থে কোন কারণে কোন বাংলাদেশের স্বার্থে আজকের এই হরতাল দেখা হয়েছে এটা হলো আমার জনগণের কাছে প্রশ্ন আই ডোন ফাইন্ড এনি জাস্টিস এই মুহূর্তে হরতালটা কারণ এই কন্ট্রাক্ট দীর্ঘদিন ধরে একই সূত্রে চলে আসতেছে এবং যেসব সব লোকেরা এইসব হরতাল টরতাল দেখে তাদেরও পাসপোর্টগুলি পরীক্ষা নিরীক্ষা করা দরকার তারা আমরা আমরা ব্যবসা বাণিজ্য করে ফার্স্ট ক্লাসে ট্রাভেল করতে পারি না তারা বিদেশে বৎসরে কতবার যায় কোন দেশে যায় কোন দেশে ফার্স্ট ক্লাসের টিকিটের ভাড়া কত এগুলি আমার মনে হয় দর্শকদের জানানো উচিত তাহলে দর্শক বুঝতে পারবে কোন স্বার্থে কার স্বার্থে দেশের স্বার্থে কি এগুলি হচ্ছে না ব্যক্তির স্বার্থে এগুলি হচ্ছে এগুলি বেরিয়ে আসবে আমার মনে হয় ধন্যবাদ মিস্টার ইসলাম আমরা পরবর্তী প্রশ্নে যেতে চাচ্ছি মোহাম্মদ শহীদুল কায়সার লিমন পরবর্তী প্রশ্ন করছেন ঢাকার যানজট নিরসনে অফিস সময়সূচি পরিবর্তন কতটুকু কার্যকর হতে পারে ধন্যবাদ অফিস পরিবর্তনের সময়সূচি কতটা কার্যকর হবে ধন্যবাদ এবি তাজুল ইসলাম অ্যাকচুয়ালি অফিস সময় পরিবর্তন করে কার্যকর পুরাটা হলো ট্রাফিক ম্যানেজমেন্ট যদি আমরা ঠিক মতো করতে না পারি এটা হয়তো ভালো করে যদি আমরা নলেজ ব্যবহার করে এ সময়টাকে অ্যাডজাস্ট করি তাহলে কিছুটা হতো সুফল পাওয়া যাবে কিন্তু সার্বিকভাবে যদি আমরা এই প্রবলেমটার থেকে উত্তরণ ঘটাতে চাই তাহলে বাস্টার প্ল্যান করে পুরা জিনিসটাকে এক ডিলে আমাকে শেষ করতে হবে এইখানে পিসমিল করে যে আজকাল এই এলাকার দোকানপাট খোলা থাকবে পরশু দিন ওই এলাকার দোকানপাট খোলা থাকবে এখানের স্কুল এতটার সময় সরকারি অফিস এগুলি হইল ম্যানেজমেন্ট করে হয়তো কিছুটা সাশ্রয় করা যাবে কিছুটা উপকার পাওয়া যাবে কিন্তু টোটালিটিতে যদি আমরা সমাধান করতে চাই তাহলে একটা মাস্টার প্ল্যান করে আমাদেরকে সার্বিকভাবে এটার একটা নিশ্চয়তা বিধান

এই জন্য ট্রাফিক ম্যানেজমেন্ট তারপরে রাস্তাঘাটের সংস্কার তারপরে মানুষেরও আইন মানতে হবে আমাদের ড্রাইভার্স যারা আছে আমরা যারা ড্রাইভিং করি আমরা কয়জন আইন মানি সেটিও ভাবতে হবে পার্কিং সিস্টেমের ডেভেলপমেন্ট দরকার এই বিষয়গুলো আমার সামগ্রিকভাবে দেখতে হবে নাম্বার টু টাইমিংয়ে এটা আসলে কাজ দিতে পারে সাময়িক কাজ দেবে কারণ আমি দেখি যে সুপ্রিম কোর্ট শুরু হয় টেন থার্টি আমরা কখনো লেট করি না কারণ স্কুলের সময়টা হচ্ছে সেভেন টু নাইন নাইন থার্টি এদিকে হয় অফিস এই জন্য আমার ডিফারেন্ট টাইমিং যদি হয় স্টার্টিংটা তাহলে হয়তো যানজটটা একটু কমতে পারি আর কি কিন্তু এর জন্য দীর্ঘ পরিকল্পনা হাতে নেওয়া উচিত মনোরেল লাইট রেল আন্ডারগ্রাউন্ড ওভারব্রিজ এগুলো সামগ্রিকভাবে চিন্তা করা উচিত সেক্ষেত্রে জনগণকে এবং সরকারকে একসাথে কাজ করতে হবে ধন্যবাদ জাফর ইসলাম চৌধুরী আসলে তো এটা একটি বড় সমস্যা এখন এই সমস্যার সমাধানের জন্য একটা বাস্তবসম্মত উদ্যোগ নেওয়া দরকার এখানে সবাই সাথে পরামর্শ করে টাইমিং পরিবর্তন করলেও কিছুটা হয় কিছুটা এখানে উন্নতি হবে কিন্তু এটা ওভারঅল উন্নতি হবে না যেমন মনে করেন ট্রাফিক সিস্টেমটা আপনি যখন আমরা দেখেছি যে অনেক সময় বিগত সরকারের আমলে যখন এই ধরনের যানজটের সমস্যা ঘন্টা পর ঘণ্টা রাস্তায় মানুষকে কষ্ট পেতে হতো তখন আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর সহায়তায় যানজট করা হয়েছে এবং সেই সমস্যা সমাধান করা হয়েছে এইভাবে আসলে যার যে দায়িত্ব সেটা যদি সে সঠিকভাবে পালন করে এতে অনেক সমস্যার সমাধান হয়ে যায় এখন শুধু অফিসের টাইম টেবল শুধু চেঞ্জ করতে হবে না টাইম মতো ওই অফিসের অফিসে আসতেছে না কাজটা ঠিক মতো করতেছে না ওইটাও আবার এনশিওর করতে হবে টাইম আপনি বাড়াই দিন এখন যেমন আমাদের এক ঘন্টা আমাদের টাইম এগিয়ে দেওয়া হলো এতে আমরা কতটুকু লাভবান হয়েছি এটাও তো একটা চিন্তা করলে বোঝা যাবে দেখা যাক দর্শকরা অনেকে অনেক কিছু বলতে চাইছেন সামনে আমাদের বিগত সরকার এক ঘন্টা সময় আগায় নিছে নাও পরকই আমাদের সেই যানজনটা তো আপনা লгийে আছে এখন যদি আবার এক ঘন্টা কমান বাবার আমার মনে হয় সময়টা কোনো ফ্যাক্ট না আগানো সরকার ঘন্টা আগে দি আগানো পরানো যদি আমাদের আইনসিঙ্গহল ভাবে যদি মনে কোন ট্রাফিকটা ট্রাফিক যদি আমাদের ঠিকভাবে ই কাজ করে তাহলে আমার মনে হয় যে যানজট হওয়া সমপরান নয় আমাদের ধন্যবাদ বেশে আমরা বিভিন্ন সময় বিভিন্ন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রী বা গুরুত্বপূর্ণ ব্যক্তি বিভাগের মুখ থেকে আমরা শুনেছি মন রেল পাতাল রেল এলিভেটেড এক্সপ্রেস রেল এগুলো কি শুধু গাল গল্প নাকি এগুলো শুধু একটা অ্যাডভেঞ্চার এগুলো আমরা কি কবে বাস্তবায়ন দেখতে পাবো ধন্যবাদ আপনি আসলে টাইমিংটা কোনো ফ্যাক্টর না এখানে এখন দেখা যাবে কি আগে যেটা ছিল যে সকাল নয়টা সব কিছু শুরু হইতো এখন আটটা নয়টা দশটা দেখা যাবে কি সেই সাতটা থেকে যানজটটা শুরু হবে সেই বারোটা পর্যন্ত এটাই থাকবে এখন আর বাড়লো এখন কিন্তু আসলে কোনো কমলোই না আমার মনে হয় এটা টাইমিংটা কোনো ফ্যাক্টর না ধন্যবাদ আপনি আসলে এক ঘন্টা আগায় নেওয়াটা যে কত বড় ক্ষতি হয়েছে না ভালো হয়েছে সেটা জানি না বাংলাদেশের যেখানে কোনো ঘরে এখনো ভালো মতো মমের আলোই পৌঁছাইতে পারি নাই সেখানে আমাদের প্রধানমন্ত্রী কিভাবে ডিজিটাল বাংলাদেশের চিন্তা ভাবনা করে মানে এক ঘন্টা আগায় নিতে চাই সেটাই আমি প্রশ্ন রাখতে চাই অফিস স্কুল কলেজ এসবের সময়সূচি পরিবর্তন করে কি যানজট কমানো সম্ভব হবে কিনা সেটা কি কার্যকর হবে সেটি সময় পরিবর্তন করে অবশ্যই কার্যকর করা যেতে পারে যদি সবাই আমরা নিয়মটা মানি ধন্যবাদ রূপা মজুমদার আমার কাছে মনে হয় সময় পরিবর্তনে কিছুটা প্রভাব তো অবশ্যই পড়বে যদি আমরা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতার দিকে তাকাই আমরা যারা আটটায় অফিসে বেরোই কোনো দিন আটটা দশ হয়ে গেলেই আমরা আর সময় মতো অফিসে পৌঁছাতে পারি না তার মানে সময়টা একটা ফ্যাক্টর অবশ্যই একটা ফ্যাক্টর বাট আমরা প্রতিদিন বলছি ঢাকা শহর অচিরেই অচল নগরীতে পরিণত হবে যদি না সামগ্রিক একটা পরিকল্পনার মাধ্যমে একটা আশু সমাধান করা না যায় আমরা যেটা দেখব যে আমার কাছে খুব অসহায় লাগে আমাদের প্রচুর ট্রাফিক সিগনালস আছে কোনো সিগন্যালেরই কোনো প্রয়োজনীয়তা নেই একজন পুলিশ আমাদেরকে নিয়ন্ত্রণ করছে কেন তাহলে ওই যে ওটার পিছনে কত টাকা খরচ হয়েছে আমরা কি এত বড় লোক যে আমরা ওইটার পিছনে খালি টাকা খরচ করবো আবার পুলিশ রেখে লোকজনকে থামাবো তার মানে কী করতে হবে পুলিশকে কেন থাকতে হচ্ছে এই আমরাই নিয়ম মানছি না বলে পুলিশকে থাকতে হচ্ছে তো আমার কাছে মনে হয় সরকার অনেক ইস্যুতে অনেক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করে সেই জায়গা থেকে ভীষণ ভীষণভাবে জরুরি হচ্ছে আইন শৃঙ্খলা মানার জন্য সচেতনতামূলক কোনো ক্যাম্পেইন করা ধন্যবাদ সময়ের কারণেই শেষ করতে হচ্ছে ঈদের জন্য আমরা আমাদের বাংলাদেশ সংলাপের নিয়মিত অনুষ্ঠানের দু সপ্তাহের বিরতি নেব ফিরে আসব আবারও অক্টোবর মাসের প্রথম সপ্তাহে ঢাকার অনুষ্ঠান নিয়ে আর তাতে অংশ নিতে চাইলে ফোন করুন অথবা এস এম এস করুন শূন্য এক আট এক নয় চার শূন্য সাত শূন্য তিন শূন্য এই নম্বরে ইমেইলও করতে পারেন বেঙ্গলি অ্যাট বিবিসি ডট সিও ডট ইউকে এই ঠিকানায় মিলনায়তন দর্শকবৃন্দ আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি প্যানেলের সদস্যদেরকে ধন্যবাদ জানাচ্ছি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র কর্তৃপক্ষ এবং চ্যানেল আই কর্তৃপক্ষকে অনুষ্ঠানের প্রযোজক ওয়ালি রহমান মিরাজ এবং আমি মিথিলা ফারজানা এখনকার মতো এখানে নিচ্ছি